নিষিদ্ধ সংগঠনের নেতারা যেভাবে অনলাইনে ভার্চুয়ালি এবং নানা প্রক্রিয়ায় গোপনে থেকে কর্মসূচি ঘোষণা করে, বিএনপির নেতারা কর্মসূচি ঘোষণা করছে। রুহুল কবির রিজভী সাহেব গোপন আস্তানা থেকে কর্মসূচি ঘোষণা করছে, যেভাবে আল কায়দা প্রধান গোপন আস্তানা থেকে কর্মসূচি ঘোষণা করত, এখন রিজভী সাহেবও ঠিক সেরকম আল কায়দার মতো গোপন আস্তানা থেকে বা ইসলামী স্টেট যেভাবে গোপন আস্তানা থেকে কর্মসূচি ঘোষণা করে, রিজভী সাহেবও সেভাবে কর্মসূচি ঘোষণা করছে। কর্মসূচি হচ্ছে অবরোধের নামে গাড়ি ঘোড়াতে পেট্রোল বোমা নিক্ষেপ করা। অনেকে প্রশ্ন রেখেছেন যে রিজভী সাহেব প্রতিদিন গোপন আস্তানা থেকে কর্মসূচি ঘোষণা করছে, অর্থাৎ গাড়ি ঘোড়াতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘোষণা দিচ্ছে এবং প্রতিদিন অনেক গাড়ি ঘোড়াতে আগুন দেওয়া হচ্ছে, রিজভী সাহেবকে কেন গ্রেপ্তার করা হচ্ছে? যারা এইভাবে মানুষের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করছে, হামলা করছে, গাড়ি ঘোড়া পোড়াচ্ছে, অনেকে প্রশ্ন রেখেছে পুলিশ কেন তাদেরকে দেখামাত্র গুলি করে না। দাবি উঠেছে যে প্রত্যেকটি সন্ত্রাসীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, এই ধরনের চোরাগাপ্তা হামলা চলবে যতদিন ততদিন গ্রেপ্তার অভিযানও চলবে, কেউ মুরব্বিয়ানা করবেন না। মানবাধিকারের কথা বলে যারা ধোঁয়া তোলেন, আমাদের দেশের মানবাধিকার সংগঠন, আমাদের দেশের বুদ্ধিজীবী যারা মাঝে মধ্যে বিবৃতি দেন, দেখলাম যে মির্জা ফখরুল সাহেবের মুক্তির জন্য বিবৃতি দিয়েছেন, তারা কেন বিবৃতি দিচ্ছেন না এই আগুন সন্ত্রাসের বিরুদ্ধে? তারা কেন বিবৃতি দিচ্ছেন না এই পুলিশ হত্যার বিরুদ্ধে? তারা কেন বিবৃতি দিচ্ছেন না আমাদের নারী কর্মীদের যে হেনস্থা করা হলো সেটার বিরুদ্ধে? চিফ জাস্টিসের বাড়িতে হামলা, জাজেস কমপ্লেক্সে হামলা, হাসপাতালে হামলা, এটার বিরুদ্ধে বিবৃতি দিলেন না কেন? আপনারা কেমন বুদ্ধিজীবী যে আপনাদের এত বুদ্ধি যে বুদ্ধি করে নিশ্চুপ আছেন, নাকি সব বুদ্ধি লোপ পেয়েছে, কোনটা? সেটি হচ্ছে প্রশ্ন। আঠাশ তারিখ কিছু করতে না পেরে এখন গার্মেন্টসে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যা ছিল ন্যূনতম মজুরি সেটা বৃদ্ধি করে 12,500 টাকা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, 1,56,000 বৃদ্ধি। ওদের কোনো কোনো সংগঠন দাবি দিয়েছে যে 25,000 টাকা দিতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর এতগুলো পরীক্ষা দিয়ে যখন চাকরি শুরু করে বেতন শুরু হয় 22,000 টাকা দিয়ে, ব্যাংকে চাকরি শুরু হয় 20,000 টাকা দিয়ে। শ্রমিক সংগঠনের নেতা পরিচয় যারা দিচ্ছে, ওরা আসলে কেউ শ্রমিক না, ওদের ঢাকা শহরে দামি ফ্ল্যাট আছে, আবার ঢাকা শহরে গাড়ি আছে, মিটিংয়ে যখন যায় তখন রিক্সায় যায়, গাড়ি দূরে রেখে যায়, খবর আছে আমাদের কাছে, আর বাড়িতে কাউরে ডাকে না, ওই অফিসে ডাকে, কারণ এত সুন্দর নেতার বাড়ি দেখলে তো শ্রমিকরা বিগড়ে যাবে, তোরা কিসের শ্রমিক? এরা ইউজ করছে আর এদেরকে বিএনপি যাওয়ার বাতাস দিচ্ছে। আমি শ্রমিক ভাইদের প্রতি অনুরোধ জানাব, কারো প্ররোচনায় আপনারা নিজের ভাগ্য অর্থাৎ নিজের প্রতিষ্ঠা যেটিতে কাজ করেন সেটিতে হামলা করা মানি, সেটাতে ভাঙচুর করা মানি নিজের গায়ে আঘাত দেওয়া, কারণ সেই প্রতিষ্ঠানেই আপনাকে দেশকে বাঁচিয়ে রেখেছে। তাই কারো প্ররোচনায় আপনারা প্ররোচিত হবেন না, সেটি হচ্ছে আপনাদের প্রতি বিনীত অনুরোধ। যারা প্ররোচনা দিয়ে আপনাদের প্রতিষ্ঠানে বাইরে থেকে গিয়ে হামলা করছে, তাদেরকে চিহ্নিত করুন এবং এই হামলাকারীদের আইনের হাতে তুলে দিন।